গঙ্গাবক্ষে ভ্রমণ করতে কারই না ভালো লাগে, তবে আমি যে গঙ্গাবক্ষের ভ্রমণের কথা আপনাদের বলছি সেটা সম্পূর্ণ আলাদা। গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে গানও শুনতে পারবেন। দাঁড়ান দাঁড়ান, তবে এই গান শোনাটা কানে হেডফোন দিয়ে নয়, স্বচক্ষে সামনাসামনি দেখতেও পারবেন শুনতেও পারবেন। আজ আমি আপনাদের কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করে দেখাবো। তবে আপনারা এখানে আসবেন কি করে? ক্রুজের টিকিটের ভাড়াই বা কত? কখন কখন ক্রুজগুলি ছাড়ে? গঙ্গাবক্ষে কি কি দেখবেন? সমস্ত তথ্য নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, স্বপ্নের দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে চলুন যাওয়া যাক কলকাতার মিলেনিয়াম পার্কের সামনে, যেখান থেকে কলকাতার হেরিটেজ রিভার ক্রুজটি ছাড়ে। এই কলকাতা রিভার ক্রুজটির গঙ্গাবক্ষে ভ্রমণের টাইম 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিটের জার্নিতে ক্রুজটির ভেতরে নাচ, গান এবং বিভিন্ন মনোরঞ্জনে ভরপুর থাকে। এক কথায় যাকে বলা যায় আনলিমিটেড আনন্দ। এবার আসা যাক আপনারা মিলেনিয়াম পার্ক আসবেন কি করে। হাওড়া বা শিয়ালদা থেকে ডালহৌসিগামী বাস ধরে আপনাদের আসতে হবে ডালহৌসিতে। ওখান থেকে 4 থেকে 5 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন মিলেনিয়াম পার্কে। আপনারা মিলেনিয়াম পার্ক পৌঁছে মিলেনিয়াম পার্ক গেটের পাশেই এর টিকিট কাউন্টার। আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন, এছাড়া ওখানে গিয়েও টিকিট কাটতে পারবেন। টিকিটের ভাড়া পড়বে 169 টাকা। এই কলকাতা রিভার ক্রুজগুলি কবে এবং কখন ছাড়ে? সোম থেকে শুক্রবার অবধি সন্ধ্যা 6টার সময় ছাড়ে এবং শনিবার ও রবিবার ছুটির দিনে দুপুর 12টার সময়, বিকেল 5টার সময় আর সন্ধ্যা 6টা 45। আমি গেছিলাম সন্ধ্যা 6টা 45 ক্রুজে করে। আমি এখন মিলেনিয়াম পার্ক জেটি ঘাটে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন কলকাতা হেরিটেজ রিভার ক্রুজটি দাঁড়িয়ে আছে। আমাদের ক্রুজের টাইম 6টা 45। আমি এখন ক্রুজের ভেতরে চলে এসেছি। ক্রুজের নিচের ফ্লোরটা ঠিক এই রকম, অনেকগুলো বসার সিট রয়েছে। আপনারা চাইলে নিচের ফ্লোরে বসে গঙ্গা ভ্রমণ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে উপরের ফ্লোরে গিয়ে গান শুনতে শুনতেও গঙ্গা ভ্রমণের আনন্দটি উপভোগ করতে পারেন। ওই দিন আমার কাছে এই 1 ঘন্টা 30 মিনিটের গঙ্গা ভ্রমণটি এক কথায় অসাধারণ ছিল। আমাদের ক্রুজ ফাইনালি মিলেনিয়াম পার্ক জেটি ঘাট থেকে ছেড়ে দিয়েছে। তাহলে চলুন যাওয়া যাক উপরের ফ্লোরে, ওখানে কি হচ্ছে দেখি।
বন্ধুরা, ক্রুজ স্টোরে আমাদের খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। অনেকদিন পরে এই ঘোরাটাকে আমাদের খুব আনন্দ দিয়েছে, খুব মজা করলাম, খুব আনন্দ লাগলো। আপনাদেরও বলবো একদিন সময় করে আপনারাও চলে আসুন, এখানে এসে আপনারা আনন্দ করুন, খুব ভালো লাগবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, গাড়ির দিকে যাচ্ছি, গাড়িটা পার্কিংয়ে রাখা আছে। আমাদের গাড়িটা এখানে পার্কিং করা ছিল, স্বপ্ন এখন গাড়িতে উঠছে, মেয়েকে নেবে, মেয়ে আমার কোলে আছে, কৃতিকা ঢুকে গেছে অলরেডি গাড়িতে। আমার পুচকো খুব মজা করে, এই তো